শিবনবর্ষ 1429, আজ বৈশাখের দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আজ জয়নুল আবেদিন উমেদ আলী মাঠে, ময়মনসিংহের জয়নুল আবেদিন উমেদ আলী মাঠে মেলা চলছে। এই মুহূর্তে সন্ধ্যা ছুঁই ছুঁই, দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, তাদের সকলকে জানাতে চাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের উমেদ আলী মাঠে, বৈশাখের দ্বিতীয় দিন, মেলা কিন্তু জমে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন মেলা চলছে, সন্ধ্যা ছুঁই ছুঁই, প্রচুর প্রচুর দর্শক। আমরা আপনাদেরকে সরাসরি মেলা দেখাতে চাই। ময়মনসিংহের আশপাশে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছে মেলার পণ্য নিয়ে। আমরা একটু কথা বলতে চাই, ভাইয়া তোমার নাম কি? শাওন। শাওন, তুমি কি এনেছো? ঘর আনছি, খেলনা আছে, যে সব খেলনা এসে আমাদের ঢাকা চকবাজার থেকে। কেমন যাচ্ছে বিক্রি? বেশিরভাগ দেশি পণ্য, মাটির পণ্য এখানে বিরাজমান। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার বাচ্চাদের খেলনা অংশগুলোই বেশি। আমরা বাচ্চাদের খেলনাগুলো দেখাতে চাই, চমৎকার কিছু বাচ্চাদের খেলনা নিয়ে এসেছে বেশিরভাগই। আমরা লক্ষ্য করেছি বাচ্চাদের খেলনা, শিশুদের দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ইতিমধ্যে যা যুক্ত হয়েছে সকলকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা, বারবার বলছি মুখোশ, চমৎকার মুখোশ। মুখোশ নিয়ে আমার এক ভাই দাঁড়িয়ে আছে, আমরা আপনারা দেখতে পাচ্ছেন দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যা যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু আয়োজন মেলার, সন্ধ্যা ছুঁই ছুঁই, এরপরও মানুষজন আসছে। খাবারের যে মেলার সাথে যে খাবারের যে বিষয়, চমৎকার সাজ টাজ নিয়ে এসেছে। ভাইয়া কোথা থেকে এনেছেন এগুলো? দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যা যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, মেলা কিন্তু ইতিমধ্যে জমে গেছে। আজকে বৈশাখের দ্বিতীয় দিনেও কিন্তু মেলা জমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু মাটির কিছু জিনিসপত্র, যারা সাজসজ্জা ভালোবাসেন, বাসায় গৃহস্থালি ভালোবাসেন, তারা এগুলো নিতে পারেন, বাসায় নিয়ে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা, মাটির চমৎকার জিনিসপত্র, খাবার সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে থেকে ইতিমধ্যে যা যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু মাটির তৈজসপত্র, যা আপনারা বাসায় সংগ্রহ করে রাখতে পারেন। আমরা একটু কমেদারি মাটি ঘুরিয়ে দেখাতে চাই, চমৎকার কিছু জিনিস আমরা একটু কথা বলতে চাই। বেশিরভাগই বাচ্চাদের খেলনা, আসলে মেলা মানে শিশুরা মেলাতে ঘুরতে আসে, সবাই আসে, শিশুরাও আসে, শিশুদের জিনিস করতে বেশি। ভাইয়া কোথা থেকে এসেছেন আপনি? তারাগান্ধা থেকে এসেছেন? ময়মনসিংহ তারাগান্ধা, এগুলো কি আপনার বানানি, আপনার নিজস্ব বানান? আপনি গতকালকে এসেছেন, আজকে পর্যন্ত আপনি কেমন, মানে কেমন সারা মেলায়, সারা কেমন? আচ্ছা, ভাই নামটা বলেন। পরিমল
এখানে কিছুটা স্থিতিশীল। আশা করছি যে এটা আপনারা আপনারা যেই যেই আগ্রহ নিয়ে এসেছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আগ্রহ পরিপূর্ণ হবে। দেশের বাইরে দেশের নানা প্রান্তের মধ্যে যা যুক্ত হয়েছেন যারা দেখছেন সন্ধ্যার ঠিক ছুঁই ছুঁই আমরা আপনাদেরকে সাথে সরাসরি হাজির হয়েছি ময়মনসিংহের জয়নুল আবেদিন উমেদ আলী মাঠে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন মাটির ব্যাংক, বাচ্চারা মাটির ব্যাংক পছন্দ করে, সবাই মাটির ব্যাংক ভালোবাসে। মাটির ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই মাটির জিনিসপত্র নিয়ে এসেছে। মাটির জিনিসপত্র সকলেরই অনেক প্রিয়, সকলেই সকলেই সংগ্রহ করে রাখে। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত অতিথির মধ্যে যারা যুক্ত হয়েছেন, যারা ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত হয়েছেন, তাদেরকে সকলকে আরও একবার জানাতে চাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আরও একবার জানাতে চাই বৈশাখের বৈশাখী শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন মাটির চমৎকার কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এখানে মাছও দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলি সরাসরি ভাইয়ের সাথে। ভাইয়া কোথা থেকে এসেছেন? হালুয়াঘাট থেকে। এগুলো কি আপনাদের বানানি? একদম নিজেদের বানানি? কবে আসেন? কালকে আসছেন? কেমন যাচ্ছে আপনি? কেমন যাচ্ছে? না কিছু খারাপই গেছে, মেলা খারাপ গেছে। মেলা খারাপ গেছে? মেলা খারাপ গেল ওই যে রোজার কারণে আইসে না, কাস্টমার আইতে আসছে না, আর কালকে দুটার সময় দোকান পাট বিজয় দিছে। আসলে রোজার কারণে আর আছে শুক্রবার, সব কিছু মিলিয়ে মনে কিছু রাখার আশা করছি আপনারা যে আশা নিয়ে এসেছেন আশা করছি এটা পূরণ হবে। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত অতিথির মধ্যে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার শুভকামনা জানাতে চাই, বলতে চাই যুক্ত থাকুন ময়মনসিংহ টিভির সাথে। ময়মনসিংহ টিভি প্রতিদিন আপনাদেরকে আপডেট দিচ্ছে। আমাদের এক ভাই কিন্তু চমৎকার কিছু মাটির খেলনা, মাটির চমৎকার কিছু জিনিস নিয়ে এসেছে। ভাই আপনার নাম কি? রমজান মাস তার জন্য এরকম বেশকিনি কম। হ্যাঁ ঠিক আছে, আশা করি আপনাকে বৈশাখী শুভেচ্ছা এবং আশা করি যে আপনার আপনি যে আশা নিয়ে এসেছেন কিছুটা পূর্ণ হোক। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তের মধ্যে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন উমেদ আলী মাঠে মেলা কিন্তু জমে উঠেছে। উমেদ আলী মাঠে প্রচুর মানুষের ভিড়। আমরা সরাসরি একটু উমেদ আলী মাঠ থেকে আমরা একটু পার্কের দিকে যেতে চাই, দেখাতে চাই। অনেকে আমাদেরকে বলছে পার্কটি দেখানোর জন্য ওই দিকে কিছুটা ইয়ে আছে, ওই প্রান্তে কিছুটা মেলা আছে। আমরা সরাসরি আপনাদেরকে এই উমেদ আলী থেকে আমরা সরাসরি চলে যেতে চাই আবুল মনসুর সড়কের দিকে। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছে তারা আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। আমরা আপনাদেরকে সরাসরি ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি উমেদ আলী মাঠ থেকে, পার্কের ভেতর থেকে শুরু করে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই প্রান্তের মেলাতে। আপনাদেরকে পার্কটি ঘুরে ঘুরে দেখাতে চাই আমাদের সাথে যুক্ত থাকুন। চমৎকার মেলা দেখেছেন, সন্ধ্যা কিন্তু ছুঁই ছুঁই সময়। এর মাঝেও মেলায় কিন্তু দর্শনার্থীদের ভিড় আছে, প্রচুর মানুষ আসছেন মেলাতে অংশগ্রহণ করছেন, কেনাকাটা করছেন, আনন্দ করছেন। জয়নুল আবেদিন সংগ্রহশালার ঠিক সামনে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে জয়নুল আবেদিন সংগ্রহশালা থেকে পার্কের ভেতরে ঢুকছি। এই মুহূর্তে আমরা আছি আমার জয়নুল আবেদিনের ভেতর, পার্কে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা কিন্তু যেটা বারবারই বলছি সন্ধ্যা ছুঁই ছুঁই, এর মাঝেও প্রচুর মানুষের ভিড়। আজ শুক্রবার, বৈশাখের
বৈশাখের দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনেও কিন্তু বৈশাখের যে উৎসব, যে আমেজ, সে উৎসব আমেজ কিন্তু এখনো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢোল ঢোল বাজাচ্ছেন। আমরা পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, পার্কের ভেতর দিয়ে আমরা মেলা, আমরা আরেকটি মেলা আপনাকে দেখাতে চাই, দেখাতে চাই ময়মনসিংহের মানুষ। ময়মনসিংহের মানুষ এই সন্ধ্যা ছুঁই ছুঁই সময় এই মেলায় এসেছে, নদীর পাড়ে এসেছে। ব্রহ্মপুত্র নদ নদ ঘেরা আমাদের এই নদীর, আমাদের এই পার্কটি। বৈশাখী মঞ্চের সামনে দিয়ে আমরা যাচ্ছি, প্রচুর মানুষ, আপনারা লক্ষ্য করছেন প্রচুর মানুষ মেলা অংশগ্রহণ করার জন্য। ময়মনসিংহের বিভিন্ন প্রান্ত থেকে, 12টি উপজেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে, ময়মনসিংহের বিভিন্ন প্রান্ত থেকে এই এই নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পাড়ে জয়নুল আবেদিন পার্কে এসেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন, যারা খেয়াল করছেন, এদের ভিড় নেই, যারা লক্ষ্য করছেন, আপনারা দেখছেন জয়নুল আবেদিন সংগ্রহ, জয়নুল আবেদিন পার্ক কিন্তু উপচে পড়া মানুষের ভিড়, উপচে পড়া মানুষের ভিড় আপনারা লক্ষ্য করছেন। আমরা এই মুহূর্তে জয়নুল আবেদিন পার্কের গেইটে, আমরা দেখাতে চাই আপনাদেরকে প্রচুর মানুষ, প্রচুর মানুষের ভিড়, মানুষ মেলায় আসছে, মানুষ মেলায় আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সেলফি তুলছে, মেলাকে ভালোবাসে, মেলাকে ভালোবেসে সন্ধ্যা ছুঁই ছুঁই। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন আমাদেরকে, আমাদের সাথে যুক্ত আছেন মানুষ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যারা সরাসরি দেখছেন, আপনাদেরকে আরও একবার বলতে চাই সকলকে শুভ নববর্ষ। আজ বৈশাখের দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনেও কিন্তু ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে উপচে পড়া মানুষের ভিড়, মানুষ মেলায় এসেছে, মেলায় কেনাকাটা করছে, ঘুরছে। এই বাংলা নববর্ষকে তারা আনন্দ উল্লাসে বাংলা নববর্ষের প্রথম দিন, দ্বিতীয় দিনে সরাসরি যা যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। দাঁড়াবো, দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্তে যা যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু বৈশাখের দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিশুরা মেতে উঠেছে আনন্দে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাইয়া কিন্তু শুভ নববর্ষ লিখে দিচ্ছেন। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। হ্যাঁ জি ভাইয়া, আমার নাম শ্রাবণী। হ্যাঁ না, দিদির সাথে রায় সরকার। ধন্যবাদ সবাইকে আমাদের। হ্যাঁ শুভ নববর্ষ। আপনারা এই মেলায় অংশ, মেলায় বাচ্চাদের নিয়ে এসেছেন? হ্যাঁ ঘুরতে এসেছি। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যা যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তাল পাখা থেকে শুরু করে সকল কিছু আয়োজন নিয়ে ময়মনসিংহের চমৎকার জিনিস চমৎকার মাটি কিছু জিনিসপত্র নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আপনাকে শুভ নববর্ষ। আপনাকে শুভ নববর্ষ। চমৎকার আয়োজন,
কেমন যাচ্ছে, মেলাটা কেমন উপভোগ করছেন? মেলা তো উপভোগ করছি ভালোই, বাট মানে প্রত্যেকবার প্রতিবারের মতো এবার এতটা হয় নাই। কেন হয় নাই মনে হচ্ছে? রমজান না, মেবি হচ্ছে আপনার রমজান, তাছাড়া একটা নির্দিষ্ট টাইম ছিল যে দুপুর 2টা 2:30 পর্যন্ত মেলার শিডিউল, এই জন্য হয়তো বা। মেলা ছাড়া কিভাবে পাবে? মেলা ছাড়া আমাদের শোরুম আছে হচ্ছে নূরজাহান শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে। নাম কি? বাংলার মাটি মৃৎশিল্প। বাংলার মাটি মৃৎশিল্প। ধন্যবাদ আপনাকে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যা যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার মাটি মৃৎশিল্প কিন্তু মেলায় কিন্তু চমৎকার কিছু জিনিসপত্র নিয়ে এসেছেন। আপনারা লক্ষ্য করছেন মাঠে কিন্তু উপচে পড়া মানুষের ভিড়, উপচে পড়া মানুষের ভিড়। এই মুহূর্তে আমরা একদম সাকির হাউস মাঠের মাঠে আছি। সন্ধ্যা যে কথাটি শুরু থেকে বলছিলাম, সন্ধ্যা ছুঁই ছুঁই, এই সন্ধ্যা ছুঁই ছুঁই সময়েও উপচে পড়া মানুষের ভিড়, দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যা যুক্ত হয়েছেন সকলকে জানাতে যাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন সাকির হাউস মাঠে উপচে পড়া মানুষের ভিড়, সন্ধ্যার ঠিক কাছাকাছি সময়ে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলি দিদির সাথে। দিদি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিদি ভালো আছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। দিদি কি কিনলেন আপনি? আমি এই যে মেলা থেকে ফুলদানি, তারপরে আপনার ওয়ালে সেট করার জন্য এই যে এই জিনিসগুলো মাটির জিনিসপত্র আর কি, মাটির তো জিনিসপত্র বাংলার, হ্যাঁ হ্যাঁ ঐতিহ্য যেগুলো ওগুলো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনা তেজস্পত্র সকল কিছু নিয়ে এসেছে। আমরা সন্ধ্যার ঠিক কাছাকাছি সময় আমরা শেষ করতে চাই। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যা যুক্ত হয়েছেন, এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের সাকির হাউস মাঠে জয়নুল আবেদিন পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু মাটির জিনিসপত্র, আমার ভাই কিন্তু চলে এসেছে। যারা মেলা ভালোবাসেন তাদেরকে বলতে চাই আজকে দ্বিতীয় দিন, সন্ধ্যার ঠিক কাছাকাছি সময় আমরা আছি, মেলা চলছে। যারা মেলায় আসতে চান ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে, সাকির হাউস মাঠে, উমেদ আলী মাঠে চলে আসতে পারেন। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত ইতিমধ্যে যা যুক্ত ছিলেন সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রনি রাসেল আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।